উপস্থিত আছেন এনএইচ বাজাজ মহিলা কলেজের অধ্যক্ষ নীলুফার জোহর, তার কাছে এবার জানতে চাইব। অধ্যক্ষ নীলুফার জোহর, একটা সময়ে এই যে একটু আগে আমরা দেখলাম যে আপনি সব কেন্দ্রে নিজ কলেজের ছাত্রীদের পরীক্ষা নিতেন, কিন্তু এখন সে অবস্থা নেই, বাইরের কলেজের ছাত্রছাত্রীদের পরীক্ষা নিচ্ছেন, কিন্তু সেখানে অপর কলেজের অন্য কলেজের ছাত্রছাত্রীদের পরীক্ষা বলে তাদের পরীক্ষা যথেষ্ট মনোযোগের সাথে নেওয়ার কোনো প্রয়োজন বা তাগিদ হয়তো কেউ না করতে পারেন, এরকম কোনো শৈথিল্যের অবকাশ কিংবা সুযোগ আছে বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমরা এই ধরনের যে ব্যবস্থা বোর্ড কর্তৃপক্ষ করেছেন সেজন্য আমরা অত্যন্ত আনন্দিত, কারণ এর জন্য আমাদের কেন্দ্র পরিচালনায় কোনো অসুবিধা হয় না, বরং মনে হয় যে ও ছাত্র ছাত্রী সবটা আমাদের, আমার কলেজের ছাত্র ছাত্রী এবং অন্য কলেজের ছাত্র ছাত্রী সব তো আমাদেরই। সুতরাং আমরা যখন পরীক্ষা পরিচালনা করি তখন ওদেরকে আমাদের ছাত্র ছাত্রী হিসেবে মনে করি, এখানে কোনো শৈথিল্য বা ওদের জন্য কোনো অসুবিধা হোক ওটা আমরা চাই না। আমরা যেভাবে সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনা প্রয়োজন ঠিক সেভাবেই পরীক্ষা পরিচালনা করতে চেষ্টা করি। অর্থাৎ শিক্ষক যদি সব ছাত্রের শিক্ষক মনে করেন নিজেকে, তাহলে এই ধরনের শৈথিল্য কিংবা কোনো ধরনের অবহেলার কোনো অবকাশ থাকে না। ছাত্র ছাত্রীকে নিজের নিজেদের ভাবলে ওখানে শৈথিল্য থাকবে কেন? ছাত্র ছাত্রী এখানে পড়াশোনা করতে এসছে, পরীক্ষা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এসে পরীক্ষাটা গুরুত্বপূর্ণভাবে দেবে এটাই তো সবাই কামনা করে। তারপর আপনারা অত্যন্ত গুরুত্বের সাথে সেটা দেখবেন, নিজের ছাত্রছাত্রীদের যেমনটি করতেন এখন নিশ্চয়ই সেরকম একই পরিমাণ যত্ন নিয়ে তাদের পরীক্ষা গ্রহণ করছেন, এবং আমরা তো প্রত্যাশা করতে পারি প্রায় সব ক্ষেত্রে এরকম অবস্থা হচ্ছে, সব শিক্ষক সমস্ত ছাত্রদেরকে নিজের ছাত্র মনে করে পরীক্ষা গ্রহণ করছেন, পরীক্ষা পদ্ধতির আমূল পরিবর্তন হওয়াতে সেটা আমাদের জন্য সমস্ত আরো সুবিধা পদ্ধতির যে একটা পরিবর্তন হয়েছে এটা আমাদের সমগ্র শিক্ষা ব্যবস্থার উপর একটা বিরাট প্রভাব পড়েছে। ধন্যবাদ আপনাকে।